এখানে শ্রীমদ্ ভগবদ্গীতার বিষাদ যোগের বিষয়ে ব্যাঙ্গালোর থেকে মিতালি উনি প্রশ্ন করেছেন বলছেন আমি বিষাদ যোগের ছাত্রী আপনি বলেছেন অহংকে কাটতে আত্মা শব্দ আনা হয়েছে তাহলে ভগবান কি আমাদের অহংয়ের উচ্চতর অবস্থা হ্যাঁ একদমই তাই উচ্চতর অবস্থাও বলা যাবে না আমাদের মধ্যে যা অহম হয়ে বসে আছে তাই ঈশ্বর অহংয়ের শুধু উপরে একটা আবরণ থাকে সে মনে করে তাকে যে নাম যে রূপ দেওয়া হয়েছে সে ছেলে হোক মেয়ে হোক লম্বা হোক খাটো হোক এবং তাকে যে নাম দেওয়া হয়েছে আপনার নাম যেমন মিতালি কারোর নাম অরুণ বরুণ কিরণ ইত্যাদি তো এই যে নামগুলো সে মনে করে এইগুলোই তার মূল ভাব যেমন আমাদের কাল সবসময় আমরা বলে চলেছি যে জলের নাম জল নয় আগুনের নাম আগুন নয় আগুন আগুন হাজারবার বললেও কিছু আপনার জীব পূর্বে না কিন্তু যদি একটু আগুন রেখে দেওয়া হয় জীব পূর্বে ঠিক তেমনই যাকে আমরা অহম বলছি যেহেতু তাকে একটা নামকরণ করে দিয়েছি অহমে সবসময় নাম হয় অহম নাম রূপে বাঁচে অহম কি আত্মারই উপরে একটা প্রজেকশান জীব কি শিবের উপরেই এক প্রজেকশন তো যদি বলি উচ্চতর অবস্থা তার থেকে আরও ভালো শব্দ হবে এই ক্ষেত্রে প্রয়োগ করা এর শুদ্ধতম স্থিতি বা এর অ্যাজ ইট ইজনেস এটি যেমন সেরমভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে সবকিছুর মধ্যে কোনো একটা আমি বসে নেই ওই একটা আমি সবসময় নাম আছে যেমন গাছ একটা নাম আকাশ একটা নাম গোলাপ একটা নাম ধরুন কুকুর একটা নাম গরু একটা নাম মানুষ একটা নাম মানুষের মধ্যে আবার নাম পুরুষ স্ত্রী লম্বা মানুষ খাটো মানুষ এই সব হলো অহং এর মধ্যে দিয়ে দেখা অহংকার সবসময় নাম রূপের মধ্যে দিয়ে চলে তো উচ্চতর বললে আবার নিম্নতর হয়ে যায় যদি উচ্চতর নিম্নতর বলতে হয় তাহলে বলতে হবে যেমন ফলের খোসা তার উচ্চতর তার নিম্নতর অবস্থা বা সার্ফেস এবং ফলের বীজ তার অন্তর্নিহিত বা ফলের শ্বাস তার অন্তর্নিহিত তো এই দুটো একে অপরকে সামলেছে অহং কেন দেওয়া হয়েছে আলাদা করার জন্য একটার সাথে আরেকটা বস্তুর যে ডিফারেন্স সেটা যদি না থাকে প্রকৃতির এই খেলা প্রকৃতির এই প্লে চলে না সেই জন্য বলে দেওয়া হয়েছে এটা পুরুষ এটা স্ত্রী এইভাবে ভেদ করা হয়েছে ইটস আ প্লে সেই হিসাবে যদি বলা হয় তাহলে হ্যাঁ একদমই তাই আর বলেছে যার মধ্যে লোভ রাগ বিভিন্ন গুণ তো থাকবে কিন্তু তা জগতের মঙ্গলের জন্য তাহলে আত্মা গুণহীন কীভাবে না না দেখুন জ্ঞানী ব্যক্তি জগতের মঙ্গলের জন্য এটা আমরা বলছি যে তিনি মঙ্গলের জন্য কাজ করছেন প্রজ্ঞাশীল ব্যক্তি ছিনি একটি জীবন বাঁচছেন দ্যাটস ইট তিনি এই যে বিভিন্ন বাইরের আবরণ যে বিভিন্ন মতামত বিভিন্ন রকমের কী যে ডাইভার্সিটি আছে এগুলোকে সে ডিভিশন হিসাবে দেখে না ওটা ঠিক আছে আছে ভদ্রলোক একটা দিক চোর একটা দিক দিন একটা দিক রাত একটা দিক প্রজ্ঞান প্রজ্ঞাবান ব্যক্তি এইভাবে দেখে এই যে বলছেন আপনি যে জগতের মঙ্গলের জন্য মঙ্গল অমঙ্গলইভাবে হয় না মঙ্গল অমঙ্গল তো আমাদের পার্সপেক্টিভ ওয়াইজ ডেফিনেশন হয়ে যায় এই জন্য তো শ্রীষিচন্ডিতে বলে সর্বমঙ্গল অমঙ্গল সর্বমঙ্গল মানে অ্যাপ্রোপ্রিয়েটনেস গাছের মঙ্গল যত যথাযথ জল থাকলে গাছের যতটা জল চাই আপনার ততটা চাই না গাছের যে খাদ্য আপনার তা খাদ্য নয় আপনার খাদ্য গাছে দিলে গাছ মরে যাবে তো দুজনের মঙ্গল এক হতে পারে না ইয়েট অ্যাপ্রোপ্রিয়েটনেসে মঙ্গল বাচ্চা কতটা খাবে বড় কতটা খাবে পুরুষের যে মেন্টাল প্যাটার্ন স্ত্রীর যে মেন্টাল প্যাটার্ন এই দেশের একরকম আপনি সাইবেরিয়াতে যাবেন সেখানে সব কিছু আপনার থেকে ভিন্ন হয়ে যাবে তো প্রত্যেকটি যখন অ্যাপ্রোপ্রিয়েটলি চলছে অ্যাজ ইট ইজ চলছে তখনই তাকে কিন্তু যথার্থ মঙ্গল বলা হয় তো যদি বলেন জ্ঞানী মঙ্গলের জন্য করে এবং কার সে বেচারা মঙ্গল করে ফের ঘুরে বেড়াবে তো সে যেই অবস্থাতে যেখানে যেভাবে আছে যে আত্মায় বাঁচছে সে জীবনকে সত্যি কথা বলতে পূর্ণাঙ্গ উপভোগে আছে সে জীবনের সাথে বিরোধে নেই সে সুখের মধ্যে থেকে কিছু শিখে নিচ্ছে দুঃখের মধ্যে থেকে কিছু শিখে নিচ্ছে এবং সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে গিয়ে যাচ্ছে সে দেখছে যখন অকওয়ার্ড সিচুয়েশন তার মধ্যেও সে চেষ্টা করছে কিছু সার বের করে আনতে আবার সে যদি ভালো কিছু পায় তার মধ্যে থেকেও কিছু সার বের করে নিয়ে চলে আসছে তো জ্ঞানী বা যিনি আত্মা তার মধ্যে বলছেন মূল প্রশ্ন আপনার যেটা যে তিনি গুণহীন দেখুন আত্মা গুণহীন ওইভাবে বলা হয় না হুম উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন আপনি স্বাস্থ্যের কথা বলেন তো বয়স হিসাবে তো স্বাস্থ্য আপনি তো বলবেন না বৃদ্ধ লাফাচ্ছে না কেন তাহলে সে স্বাস্থ্যবান বৃদ্ধের বৃদ্ধের মতো স্বাস্থ্য শিশুর শিশুর মতো স্বাস্থ্য তো প্রত্যেকটা কি ধরনের আপনি গুণ ক্লাইমেট হিসাবে স্বাস্থ্য হয় ক্লাইমেট হিসাবে ধরুন স্বাস্থ্য হিসাবে আপনার কর্ম হতে শুরু করছে এগুলো সব কীরকম অ্যাপ্রোপ্রিয়েট বৃদ্ধের কিছু কর্ম আছে যৌবনে কিছু কর্ম আছে তো এগুলি সবগুলো কি গুণ যখনই আমরা স্বাস্থ্যের কথা বলি আমরা একটা স্থির বিন্দুতে স্বাস্থ্য ধরি স্বাস্থ্য মানে এই 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 আমরা দেখি না বৃদ্ধ বৃদ্ধ হিসাবে স্বাস্থ্যবান আছে এই কথা বলে এই বয়সে আপনি ভালো আছেন এই বয়সে যেমন থাকার কথা সেই হিসাবে আপনি ঠিকই আছেন তো যখন বলছি গুণহীন তখন এই কথা নয় যে গুণ নেই আমরা যেহেতু স্বাস্থ্যকে রোগের বিপক্ষে দেখি বিপরীতে দেখি তো আমরা গুণকে গুণহীন হিসাবে দেখি নাই গুণ আছে নাই গুণ নেই গুণ তার অ্যাপ্রোপ্রিয়েটনেসে থাকলে তাকে গুণহীন বলে প্রজ্ঞাবান ব্যক্তির মধ্যে বা যে আত্মদর্শী যেসব শব্দগুলি শাস্ত্রে প্রয়োগ করা হয়েছে সে গুণকে গুণের মতো খেলতে দেয় শ্রীকৃষ্ণতে রই বলেছেন যে প্রকৃতির গুণগুলি খেলছে তুমি এর মধ্যে বোকার মতো হস্তক্ষেপ করে আমি সত্যগুণী আমি রজগুণী আমি তমগুণী এটা বলে দিও না এটা যখন বলা হয় তখনই তার রোগের পরিমাণ রোগ হয়ে যায় তখনই শব্দ আনা হয়েছে নির্গুণ যে তুমি নির্গুণ হয়ে যাও মানে তুমি কোনো গুণের সাথে অ্যাটাচড হয়েও না এই নয় যে গুণ থাকবে না তো গুণ তো থাকবেই লোভ রাগ সবগুলি জীবনের এক একটা ধর্ম বা গুণ যা ইচ্ছা বলুন তো এইগুলো থাকবেই আমরা যেন রোগের বিপরীতে যখন শাস্ত্র বলতে শুরু করে দেবো তখনই সমস্যা হয়ে যাবে তখনই বলতে হবে না আসলে স্বাস্থ্য চিরন্তন আপনি সব সময় স্বাস্থ্যেই আছেন দেখুন রোগও স্বাস্থ্যের দিকে যেতে চাইছে কোন রোগ আপনার অনন্ত চলছে সব কিছু বদলাচ্ছে উঠছে পড়ছে তো এই বিষয়তে ক্লারিটি রাখতে হবে শেষে আপনি বলেছেন তাহলে কি অর্জুনের বিভিন্ন ক্ষুদ্র আমি আমারকে কাটতে অর্জুনেরই বৃহত্তম অবস্থা কৃষ্ণ কেশব মধুসূদন প্রভৃতিকে নির্দেশ করা হয়েছে জানি না প্রশ্ন বোঝাতে পারলাম না হ্যাঁ ঠিকই বলেছেন কৃষ্ণ অর্জুনকে অর্জুন থেকে কৃষ্ণ বানিয়ে দিচ্ছেন একদমই তাই অর্জুনেরই সম্ভাবনা কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণের মধ্যে এক অর্জুনের যাত্রা থাকে এবং প্রত্যেক অর্জুনের মধ্যে কৃষ্ণত্বের সম্ভাবনা থাকে এটাই শিব আর জীবের সম্পর্ক সেই হিসাবে আপনি ঠিকই বলেছেন অর্জুনের যে শিকার জীবনকে তাই তো অর্জুন তো অস্বীকারে আছে এটা ভালো নয় ওটা ভালো নয় এমন করা উচিত তেমন করা উচিত শ্রীকৃষ্ণ শিকারের কথা বলছেন কারণ শ্রীকৃষ্ণ সেই ব্যক্তি তিনি জীবনকে সম্পূর্ণরূপে গ্রহণ করে নিয়েছেন অর্জুনকেও তিনি এই জীবনের শিকারে নিয়ে আসছেন এই জীবনকে সম্পূর্ণরূপে গ্রহণ করাই কৃষ্ণাত্ম